গুড মর্নিং এভরিওয়ান ফিউচার্স ফ্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের হচ্ছে শুক্রবার 21 জুলাই শহীদ দিবস। আজকের সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি টিউশন পড়ানো ছিল, পড়িয়ে উঠে নিয়ে বাবা তো আজকে একদম সকাল সকাল হচ্ছে ধর্মতলা বেরিয়ে গেছে, আমাদের এখান থেকে সবাই যায়। তো অন্যদিন বাবা টিফিন টিফিন নিয়ে আসে, আজকে তো বাবা সকাল সকাল বেরিয়ে যাবে বলে সকাল থেকে তাড়াতাড়ি 7টার সময় ডিউটি থেকে এসে স্নান ফান করে বেরিয়ে গেছে, টিফিন টিফিনের জোগাড় করা হয়নি। তো ওই জন্য মা বললো যে একটা ডিম নিয়ে আসতে, ডিম ভেজে আর পান্তা খাবো। ডিম ভাজা দিয়ে পান্তা খেতে আমার সত্যি খুব ভালো লাগে, অন্য কিচ্ছু দিয়ে পান্তা খেতে ভালো লাগে না। ডিম ভাজা, একটু কাঁচা লঙ্কা, একটা কাঁচা পেঁয়াজ আর পান্তা। চলো, এই যে টাকা নিয়েছি, দোকানে যাচ্ছি ডিম কিনতে। অন্যদিন তাও হচ্ছে বাড়িতেই থাকে ডিম টিম একটা দুটো করে থাকে, আজকের একটাও নেই। পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, রেখে এবারে যাচ্ছি ডিম আনতে। ভাইয়ের তো শরীর খারাপ, ও কিচ্ছু খেতে পারছে না, ওকে হয়তো মা একটু চানাচুর আলু ভাজা দিয়ে অল্প করে একটু মুড়ি মাখিয়ে খাইয়ে দেবে। চলো যাই, ভীষণ রোদ, দোকান থেকে ডিমটা কিনে আন। হচ্ছে কালকে রাতের রুটি আছে ফ্রিজে, তারপরে পেঁপে আলু চচ্চড়ি করেছিল সেটা আছে, আজকের আলু ভাজা করেছে সেটাও আছে। এবার এইগুলো হচ্ছে মা দিদা ভাই ওরা হচ্ছে এগুলো খেয়ে নেবে, মানে রুটি মুড়ি চচ্চড়ি আলু ভাজা টালু ভাজা সব দিয়ে খেয়ে নেবে, কিন্তু আমি আবার এসব খেতে পারি না। আমি একটুখানি ডিম এনেছি, এই যে ডিম, ডিম ভাজা দিয়ে পান্তা খাবো। ডিমটা ভাজতে হবে আগে। টিফিন করে হচ্ছে মাছগুলো কেটে নিয়েছি, কারণ বাবা বেরিয়েছে 7:30টার সময়, তার আগে 7টার সময় বাড়িতে এসেছে, ডিউটি থেকে বাড়িতে 7টার সময় এসেছে, সেই তখন মাছ কিনে এনেছে। এবার বেশি লেট করলে মাছগুলো আবার পচে যাবে, অত সকালে কেনা তো, তো যার জন্য তাড়াতাড়ি টিফিনটা করে নিয়ে ঝটপট মাছটা কেটে নিয়েছি। এবারে রান্নাটা মাছ কাটা হয়ে গেছে, ভাবলাম রান্নাটা করে নিই, রান্না করে নিয়ে একেবারে হচ্ছে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একেবারে ঘরে যাব। রান্না করতে এলাম, তো ভাই বললো অত কিছু খেতে চাইছে না, ও তেলাপিয়া মাছটা একটু খেতে ভালোবাসে, তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল খেতেও বেশি ভালোবাসে, তো সেই জন্য যেহেতু কিছু খেতে পারছে না, তো ওই জন্য মা বললো যে তেলাপিয়া মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিতে। এবার সর্ষে বাটা দিয়ে গ্যাসটাই জ্বালানো হয় না, আমি ভেবেছি গ্যাসটা জ্বেলেছি, কড়াটা গরম হচ্ছে, ততক্ষণ আমি কথা বলি। তো কড়াটা গরম হোক একটু, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করবো। এবারে এলাম মার কাছে, গেলাম, মা এখন ভাত করছে, মার ভাত করা হয়ে গেলে তারপর সর্ষে বেটে দেবে, সেই জন্য আমি ভাবলাম যে মাছগুলো আগে এ করে নিই, মানে মাছগুলো ভেজে নিই, মাছগুলো আমি ভাজবো, মাছগুলো ভাজতে ভাজতে মায়ের সর্ষে বাটা হয়ে যাবে, তারপর উপর থেকে সর্ষে বাটা এনে এখানে তরকারিটা রান্না করে নেবো। চলো, কড়া গরম হোক, তেল দেবো, তেল দিয়ে মাছ ভাজবো। আর একেই বলে বর্ষাকালের আকাশ, একদম সকাল থেকে কটকটে রোদ্দুর ছিল, ভীষণ রোদ্দুর ছিল, একদম গা পুড়ে যাচ্ছিল। যখন আমি ডিম আনতে গেছিলাম তখন তো তোমরা দেখলে যে কিরকম রোদ্দুর ছিল, আর এখন দেখো সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে হঠাৎ করে মেঘ, একদম কালো মেঘ করলো, কালো মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টি মেঘটা এখানে হয়েছে বলে বৃষ্টিটা হচ্ছে, আবার কিছুক্ষণ পরে মেঘটা সরে গেলে বৃষ্টিটা কিন্তু থেমে যাবে, আবার সেই রোদ বেরিয়ে যাবে। মা সর্ষে বেটে দিল, এই যে উপর থেকে গিয়ে নিয়ে এলাম, কারণ শিল নোড়াতে মশলা আমি করতে পারি না, সে আদা বাটা বলো, পেঁয়াজ বাটা বলো, সর্ষে বাটা বলো, বা যাই কিছু, আদা জিরেটা মা মায়ের তরকারির জন্য বাটে, সেই থেকে আমাকেও দিয়ে দেয় একটু, আমি নিয়ে চলে আসি। আর যেদিন করে সর্ষে বাটা রান্না হয় সেদিন করে সর্ষেটাও মা বেটে দেয়, বাদ বাকি পেঁয়াজ আর রসুন আমি নিচেই কুচিয়ে নিই, খেতে করে নিই, যা করে করে নিই, শিল নোড়ায় মশলা করতে পারি না। যে কোনো তরকারি যখন এরকম করে ফোটানো হয় তখন যে টকবক টকবক করে ফোটার যে আওয়াজটা, সেই আওয়াজটা কিন্তু আমার ভীষণ সুন্দর লাগে। দেখো তাহলে তিনটে বড় বড় সাইজের মাছ ছিল, সেই জন্য সর্ষে বাটা দিয়ে গ্রেভিটা একটু বেশি করে করতে হয়েছে। এবার এই আওয়াজটা তোমাদেরকেও একবার শোনাই, চলো।
রান্না আমার হয়ে গেছে, জাস্ট এক পদ রান্না হলো, তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হলো। একটা পদ রান্না তো বেশিক্ষণ সময় লাগলো না, বাকি ওখানে দেখো গ্যাসের স্ল্যাবটা পুরো মুছে নিয়েছি, মশলা কোটোগুলো ভালো করে রেখে দিয়েছি। এবার কলতলায় একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বাসন পড়েছে, দেখি বাসনগুলো শুধু থালা, জাস্ট কড়াটা তো ভালো করে মাজতে হয়, কড়াটা আমি মাজতে পারবো না, বাদ বাকি দু তিনটা থালা দু তিনটা বাটি এগুলো হচ্ছে কি যে আমি একটু মেজে নেবো, চলো মেজে নিই বাসনগুলো। অন্যদিন মাকে একদম অল্প পরিমাণে রান্না করতে হয়, যেটা শুধুমাত্র গোপালকে সেবা দেওয়া হয় আর তারপরে সেটার প্রসাদ মা পায়। তো মায়ের রান্নাটার পরিমাণ একদমই অল্প হয়, যার জন্য মায়ের হাতে কিছুটা সময় থাকে, মা তারপরে রান্না করে এসে গোপালের সেবা দিয়ে তারপরে কিন্তু এই কলতলা থালা বাসনগুলো মেজে নেয়। কিন্তু কদিন আগেই পপি কিচেনের একটা রেসিপি দেখে মার খুব ভালো লেগেছে, সেটা মা আজকের করছে, সেটা হচ্ছে মোচার চপ, মানে গোটা গোটা মোচার ভিতরের গোল গোল অংশগুলোকে গোল গোল করে কেটে সেটাকে বেসনে দিয়ে ভেজে চপের মতো করে তারপরে সেটা দিয়ে ঝাল মতো করা। বেশ রেসিপিটা খুব সুন্দর ছিল, খেতেও প্রচুর টেস্টি হয়েছিল আর মা আজকে ওটা বানিয়েছে। তো যেহেতু একটা নতুন আইটেম করছে সেই জন্য সেটা সবার জন্য বানাতে হয়েছে, আর তিন চারটা মোচা কেটে সবার জন্য অনেকগুলো করে চপ করছিল, যার জন্য মায়ের আজকে সময় পায়নি, তাই বাসনগুলো আমি মেজে নিলাম আজকে। বাসন টাসনগুলো মেজে নিয়ে স্নান করে নিয়েছিলাম, কারণ সারা গা এমনি ভিজে গেছিলো, তো ভাবলাম যে আর ঘরে উঠবো না, একেবারে স্নানটা করে নেবো। স্নান করলাম, শ্যাম্পু করেছে চুল পুরো ভিজে, এবারে স্নান করে নিয়ে ফ্যানের তলায় চুলটা ছেড়ে বসেছিলাম যাতে চুলটা একটুখানি শোকায়। কারণ চুল বেশি যতক্ষণ ভিজে থাকবে চুল তো আঁচড়াতে পারবো না, চুলটা একটু একটু শুকিয়েছে, খেয়ে নি, এবার শোয়ার সময় আবার চুলটা ছেড়ে শুলে পুরো শুকিয়ে যাবে। বাকি এখানে হচ্ছে মা খাবার বাজছে, ভাইয়ের তো প্রচণ্ড জ্বর, সেই জন্য ভাই যেটা খেতে চাইছে সেটাই রান্না করা হচ্ছে। এমনিতেও বলছে এটা খাবো সেটা খাবো, কিন্তু খেতে বসে কিন্তু খেতে পারছে না। ও বলেছিল তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিলে ভাত খাবে, তো যার জন্য দেখো এই যে একদম বড় সাইজের মাছটা বাবা বলেছে যেটা মাঝখান থেকে আর কাটবে না, একদম গোটা রান্না করবে, করে ভাইকে দেবে, যাতে মাছটা ও তো একটু বড় বড় তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে। এবার যখন দেখেছে এই মাছটা এত বড় সাইজে, তখন আর কি দেখেই ওর খেতে ইচ্ছা করছিল বেশি করে, সেই জন্য কিন্তু পুরো মাছটা আজকে খেয়ে নিয়েছে, ভাতটাও একটু বেশি করে খেয়ে নিয়েছে, কারণ না খেলে তো শরীর দুর্বল হয়ে যাবে। তো ও যেটা খেতে চাইছে এখন সেটাই আনা হচ্ছে, যেমন দুপুরবেলা তো এটা ওর পছন্দের রান্না এটাই করে দিয়েছি, রাত্রিবেলা ও বলেছে রাত্রিবেলা বিরিয়ানি খাবে, তো সেই জন্য বাবা আবার মিটিং থেকে ফিরে সন্ধেবেলা ঘটকপুকুরে গেছিলো, গিয়ে আবার আমার আর ভাইয়ের জন্য দু প্লেট করে বিরিয়ানি এনে দিয়েছে, কারণ যেটা দেখবে যখন জ্বর হয় বা শরীর খারাপ হয় না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, তখন কিন্তু ওরা কিছু খেতে চায় না, কিন্তু ওদের পছন্দ মতো যেটা খাওয়ার সেটা যদি তুমি দিতে পারো তাহলে কিন্তু ওরা তাও একটু একটু করে খেতে পারে। আর আজকে দুপুরের মেনুতেও কিন্তু অনেক কিছু ছিল, দেখো এটা হচ্ছে ওল ডাটা সর্ষে বাটা দিয়ে ভাজা, তারপরে ছিল উচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর এটাই সেই পপি কিচেন থেকে শেখা মায়ের হচ্ছে মোচার চপের ঝাল, মানে প্রথমে মোচাটাকে কেটে নিয়ে মোচাটাকে চপের মতো করে ভাজা হয় বাসন দিয়ে, তারপরে কিছু ঝাল করা হয়, আর ছিল ভাত আর এই তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল। এক পিস মাছ তো ভাইকে দিয়ে দিয়েছে ও খাবে, আর এখানে দু পিস মাছ আছে, আমি একটা খাবো আর বাবা মিটিং থেকে বাড়ি এসে একটা খেয়েছিল। তো এই হলো আজকে দুপুরে লাঞ্চ, এটা হচ্ছে আমাদের, আর ওপাশেই হচ্ছে ভাই খাচ্ছে, তারপরে দিদা আর মা সবাই খাচ্ছে, জাস্ট একই মায়েদের মেনু একই, শুধু মাছটা আমাদের এক্সট্রা, মায়েদের শুধু মাছ নেই, বাদবাকি আমার পাতে যেগুলো আছে সেগুলো কিন্তু মারা খাচ্ছে। খাওয়া হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে নিয়ে একটু বাইরের দিকে বেরালাম, আমার মানে ফোনের অপোজিটে আকাশটা পুরো অন্ধকার, একদম কালো, মানে জাস্ট ওই সকাল টাইমটাতেই একটু মেঘ মানে রোদ উঠেছিল, একদম সকালবেলা 8:30-9:00 থেকে একদম কটকটে রোদ, যখন ডিম আনতে গেলাম রোদ্দুর, তারপর থেকে সেই যে অন্ধকার করলো, বৃষ্টি শুরু হলো, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ফের তারপর থেকে সারাটা দিন এরকম কালো মেঘ অন্ধকার বৃষ্টি দিয়ে শুরু। এখন তো আমার তো জোরে জোরে মেঘও ডাকছে, ভীষণ জোরে মেঘ ডাকছে এখন, আর অন্ধকারও করে এসছে পুরো। বলতে বলতে এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দেখো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, সেই যে দুপুরবেলা শুলাম,
আর এত সুন্দর অন্ধকার করেছিল, বৃষ্টি হচ্ছিল না, খুব সুন্দর ঘুম হয়েছে আজকে, একদম ঘুমিয়েছি, সেই গিয়ে 5টার সময় ঘুম ভেঙেছে। সারা দুপুরে যে সুন্দর ঘুমিয়েছি, তারা ঘুম থেকে উঠে পড়ানো ছিল পড়িয়েছি। এবার সারাদিন এই ব্লগিং এর চক্করে না ফোনটা চার্জই দেওয়া হয় না, মানে সারাক্ষণ কোনো না কিছু ক্যামেরা অন করে সারাক্ষণ ব্রাইটনেসটা আমি তো পুরো ফুল ব্রাইটনেস বাড়াই, ব্রাইটনেস বাড়িয়ে তারপরে ব্লগিং করি। সারাদিনই ওভারঅল একদম ব্রাইটনেস বাড়ানো, সবসময় ক্যামেরা অন, ফোন নিয়ে ঘাটাঘাটি হচ্ছে, এ করে করে ফোনটা চার্জেই দেওয়া হয় না, প্রতিদিনই অসুবিধা হয়ে যায়। ঠিক বিকেল টাইমটা এসে চার্জটা একদম মানে লো হয়ে যায়, ওই জন্য পড়াতে পড়াতে চার্জ দিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি, উঠে চুল টুল আঁচড়িয়েছি, চুল আঁচড়িয়ে ফ্রেশ হয়ে 5টার দিকে পড়াতে বসেছিলাম, তখন ফোনটা চার্জে দিয়েছে, সেই জন্য আর কোনো ব্লগ করিনি, মানে তখন আর কোনো কিছু শ্যুট করিনি। এই পড়ানো হয়ে গেল, ফোনটা পুরো ফুল চার্জ হয়ে গেল, ওরা চলে গেল। আমি এবার সুন্দর একটু খাটে এসেছি, বালিশগুলো সবে নিয়েছি, একটু শোবো, শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো। আর এই চিপসটা এই যে টেড়ে মেড়ে, মানে প্রতিদিনই তো বাবা আসে কিছু না কিছু খাবার নিয়ে আসে, তাই সন্ধ্যের টাইমটা অনেক আরও অনেক বিস্কুট আছে আর চিপস, মানে কুরকুরে আর বিস্কুট এগুলো এনেছিল আজকে, বিস্কুটগুলো তো রয়েছে, বাট এই কুরকুরেটা আমি এখন খাবো সন্ধ্যের টিফিন, কারণ কালকে চা খেয়েছিলাম, আজকে আর চাটা কিছু খাবো না, প্রতিদিন আবার চা খেলে কি আর বলবো কালো হয়ে যাব, প্রতিদিন আমি ওই জন্য চা খাই না, খুব রেয়ার মাঝে মাঝে চা খাই। তো চলো এটা খেয়ে নিই সন্ধ্যেবেলার টিফিন আজকে আমার এটা। আর এই যে শরীর অনেক সুস্থ হয়ে গেছে ভাইয়ের আজকের, হচ্ছে ওর জন্য মাছের ঝাল করেছিলাম না, অনেকটা ভাতও খেয়েছে ভালোভাবে, মাছটাও পুরোটা খেয়েছিল, মানে শরীরটা একটু ঠিকঠাক হচ্ছে। চলো যাই না, খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু শোবো, তারপর 8টা বাজলে আমার একটা ফেভারিট সিরিয়াল আছে শিব শক্তি, মানে শিব আর পার্বতীর গল্প, ওটা দেখবো। 8:30 বাজে, ভাই বললো ওকে খেতে দিয়ে দিতে, দেখো বিরিয়ানিটা একটু গরম করে ওকে খেতে দিয়ে দিয়েছি। আসলে ওর খিদে পাচ্ছে কিন্তু মুখে স্বাদ পাচ্ছে না বলে না কিছু খেতে পাচ্ছে না, বিরিয়ানিটা ও নিজেই বললো বিরিয়ানি নিয়ে আসতে, বিরিয়ানি খাবে, বাট কিন্তু একটুখানি খেয়েছে, খেয়ে কিন্তু আর খেতে পারিনি। কি হচ্ছে তা কে জানো, শরীরটা যে কবে সুস্থ হবে, আর ওর শরীরটা খারাপ থাকলে না বাড়ির সবারই একটু মনটা খারাপ হয়ে যায়। কত আশা করে বললো বিরিয়ানি খাবে, কিন্তু ও কিন্তু একদম খেতে পারিনি, অল্প একটুখানি খেয়ে বাদ বাকিটা আমিই খেয়ে নিয়েছিলাম। 8:00 বাজে, ভাই তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, এবার আমি এই বেড়ে নিয়েছি, এই যে আমরা খেয়ে নিই, সবাই খাচ্ছে এখানে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট এই উপরে এলাম, এখন মোটামুটি 10:30 তো বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে একটু এইখানে বসি জানলাটা খুলে দিয়ে। এই জানলাটা এই এই দুটো জানলা খুলি, আর বাইরে বৃষ্টি হচ্ছে সুন্দর বৃষ্টি, আর সামনে হোম থিয়েটার ছেড়ে দিয়েছি, বাট ভিডিও করব বলে মিউট করে রেখেছি, ভিডিওটা শেষ করব, শেষ করে ওটা চালাবো, অন করব, অন করে সুন্দর এখানে বসে একটু সময় কাটাবো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও, আর একটা একটা করে কমেন্ট করে দিও, কমেন্টগুলো দেখলে না নিজেদের একটু ভালো লাগে, আরও উৎসাহিত হওয়া যায়। তো প্লিজ যারা যারা ভিডিওগুলো দেখো একটা করে ছোট্ট কমেন্ট করে দিও। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।